Hi student, welcome to my channel B.S. Tutorial. Again, I am back with a new video of math. So please watch the video till the end and subscribe my channel for the next video. So prothome amra dekhbo jog koro 234.05 jog 24.16. Er ager video te amra dashomiker jog shikechi, tai ekhane dashomiker jog kora ache. Uttor hoyeche 258.21. নম্বর 2, 30 থেকে 45 এর মধ্যে সর্বোচ্চ মৌলিক সংখ্যা এবং সর্বনিম্ন মৌলিক সংখ্যার বিয়োগফল কত? তো প্রথমেই আমাদের আগে জানতে হবে যে 30 থেকে 45 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি কি কি। 30 থেকে 45 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি হলো 31, 37, 41, 43। এবারে সর্বোচ্চ মৌলিক সংখ্যা হচ্ছে মানে সবথেকে বড় মৌলিক সংখ্যা হচ্ছে 43 আর সর্বনিম্ন মৌলিক সংখ্যা হচ্ছে 31 তাই 43 থেকে 31 বিয়োগ করলে উত্তর হয় 12 তাই এটা অঙ্কটার উত্তর হচ্ছে 12 নম্বর 3 স্থানীয় মানের বিস্তার কর অঙ্ক হচ্ছে 1206 এটাকে স্থানীয় মানে বিস্তারে সাজালে গেলে কি হবে এটা এককের ঘরে আছে তাই 1 দিয়ে গুণ এটা দশকের ঘরে আছে তাই 10 দিয়ে গুণ এটা শতকের ঘরে আছে তাই 100 দিয়ে গুণ এটা হাজারের ঘরে আছে তাই 1000 দিয়ে গুণ তাই এইভাবে আমাদের উত্তর বা বেরিয়েছে বিস্তার স্থানীয় মানের বিস্তারে যদি আমরা সাজাই অঙ্কটাকে তাই 6 যোগ 0 এর কোনো ভ্যালু থাকে না তার জন্য 0 বসাইনি 2200 গুণ যোগ 1000 স্থানীয় মানে সাজাতে গেলে পরে আমাদের অঙ্কটা এরকম হবে নম্বর 4 সরল করো 5 গুণিত 200 ভাগিত 10 তাহলে अकॉर्डिंग টু দা বডমাস রুল বডমাস রুল আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি বডমাস রুল কি সো বডমাস রুল অনুযায়ী কি করতে হবে আমাদেরকে ভাগের কাজ আগে করতে হবে তাই আমরা 200 কে ভাগ করেছি 10 দিয়ে দিয়ে 20 হয়েছে তারপরে গুণের কাজ তাই 5 গুণ 20 দিয়ে হচ্ছে 100 তাই উত্তর হচ্ছে 100 নম্বর 5 কোন জ্যামিতিক চিত্রের দৈর্ঘ্য ও প্রস্থ পরস্পর সমান উত্তর হবে আয়তক্ষেত্র আমাদের ছবি এখানে আয়তক্ষেত্র দিয়েছি দৈর্ঘ্য এটা দৈর্ঘ্য আর প্রস্থ এটা এটা প্রস্থ আমরা জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হয় অপোজিট সাইডস আর ইকুয়াল হয় নম্বর 6 বিন্দু বলতে কি বোঝো উত্তর হচ্ছে যার শুধু অবস্থান আছে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা কিছুই নেই তাকে বিন্দু বলে বিন্দুর কি হচ্ছে অবস্থান আছে দৈর্ঘ্য নাই প্রস্থ নাই উচ্চতা নাই তাই এটা বিন্দু নাম্বার 7 ভাগ কর 605 ভাগিত 6 এরকম আমরা ভাগ আগের ভিডিওতে করেছি সেটা ভাগ কেমন যে 6 দিয়ে ভাগ করছি 605 কে তো প্রথমে 1 দিয়ে 6 তারপরে 0 নামলো যাচ্ছে না তাই আবার 0 দিয়ে ভাগ করে 0 5 নামালাম আবার 0 দিয়ে ভাগ করে 0 তাই ভাগশেষ হচ্ছে কত 5 আর ভাগফল হচ্ছে 100 তাই ভাগশেষ 100 ভাগশেষ হচ্ছে 5 নাম্বার 8 ছোট থেকে বড় সাজাও একেবারে সোজা এটা সব থেকে ছোট 1 নম্বর তারপর এটা ছোট 2 তারপর এটা 3 এটা 4 এটা 5 9 নম্বর লসাগু নির্ণয় করো লসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমরা দেখব কি একটা শর্টকাট পদ্ধতি আছে লসাগু নির্ণয়ের ক্ষেত্রে সেটা হচ্ছে কি যে যতগুলো সংখ্যা থাকবে সেই সংখ্যার মধ্যে সবথেকে বড় সংখ্যা আমাদেরকে বেছে নিতে হবে এখানে বড় সংখ্যা হচ্ছে 40 আর বড় সংখ্যা বেছে নেওয়ার পর ছোট সংখ্যাগুলো দিয়ে সেটাকে ভাগ করতে হবে তাই 40 কে আমি যদি 20 দিয়ে ভাগ করি যাচ্ছে ভাগ তাই 20 টা কেটে দিলাম এবারে 24 দিয়ে যখন ভাগ করছি 20 কে 40 কে তখন যাচ্ছে না তাই না যাওয়ার জন্য 40 কে আমাকে ততক্ষণ পর্যন্ত ইনক্রিজ করতে হবে যতক্ষণ পর্যন্ত 24 দিয়ে ভাগ না যায় আমি 40 এর ঘরে যদি নামতা করি 40 কে 40 40 দুগুণে 80 43 120 এবার আমি এভাবে নামতা করার পর দেখছি যে 24 দিয়ে 120 যাচ্ছে 5 দিয়ে 5 24 120 তাই আমাদের যেহেতু ভাগটা এখানে মিলে যাচ্ছে তাই আমাদের লসাগু হচ্ছে 120 আমরা এইরকম পদ্ধতিতে লসাগু করতে পারি এরকম পদ্ধতিতে না করে আমরা এটা শর্টকাট পদ্ধতি এভাবে তোমরা অন্য লসাগু ট্রাই করে দেখতে পারো উত্তর মিলছে কিনা নাম্বার 10 নাম্বার 10 হচ্ছে কি যে 0.25 লিটার সমান কত মিলিলিটার এবারে আমরা এরকম কনভার্টার অঙ্কের ক্ষেত্রে একটা জিনিস দেখব সেটা হচ্ছে কি যে টু কনভার্ট স্মলার টু বিগার ইউনিট স্মলার টু বিগার ইউনিটে কনভার্ট করতে গেলে আমাদেরকে কি করতে হয় ডিভাইড করতে হয়
আর বিগার টু স্মলার ইউনিটে কনভার্ট করতে গেলে আমাদের মাল্টিপ্লাই করতে হয়। এবারে যেহেতু আমাদের মিলিলিটার থেকে লিটারে কনভার্ট করতে বলেছে, তার জন্য যদি মিলিলিটার থেকে লিটারে কনভার্ট করতে বলে তার জন্য আমাদেরকে হাজার দিয়ে ডিভাইডেড করতে হবে, আর লিটার থেকে মিলিলিটারে কনভার্ট করতে গেলে পরে হাজার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এবার যেহেতু আমাদের ম্যাথে ম্যাথে কী আছে, আমাদের লিটার থেকে আমাদের ম্যাথে লিটার থেকে মিলিলিটারে কনভার্ট করতে বলেছে, তাহলে মিটার থেকে মিলিলিটারে কনভার্ট করতে বলার মানে হচ্ছে কি, বিগার ইউনিট টু স্মলার ইউনিট, তার মানে আমাদের মাল্টিপ্লাই করতে বলছে। আর কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, আমাদের মাল্টিপ্লাই করতে হবে হাজার দিয়ে। তাই আমরা এখানে হাজার দিয়ে কত মাল্টিপ্লাই করব, 0.25 গুণিত হাজার সমান, এবার কীভাবে এটা মাল্টিপ্লাই করছি দেখো, এটা মুখে মুখে মাল্টিপ্লাই করা যাবে। কীভাবে দশমিকের গুণ আমরা কীভাবে করি, যেখানে 1, 2, 3 তিনটে শূন্য আছে, তিনটে শূন্য আছে, তার জন্য এই দশমিককে আমাদেরকে তিন ঘর সরাতে হবে। কিন্তু আমরা দেখছি এখানে কটা ঘর, দুটো ঘর, 2 আর 5, এখানে ঘর নেই। যদি এরকম ক্ষেত্রে কোনো ঘর না থাকে তাহলে পরে আমরা শূন্য বসিয়ে ঘর ইনক্রিজ করতে পারি, বাড়াতে পারি। তাই আমরা দশমিককে এই তিনটে ঘর পার করার জন্য আমরা কী করলাম, 2, 5, 0 বসিয়ে দশমিককে পার করে নিলাম। উত্তর হচ্ছে 250.0 মিলিলিটার। বুঝতে পেরেছ? এবারে 11 নম্বর, 9টি কলমের দাম 6 টাকা হলে 30টি কলমের দাম কত? সোজা একেবারে এখানে আমরা দেখব 9টি কলমের দাম 6 টাকা, তাহলে একটা কলমের দাম হচ্ছে 6/9, আর 30টা কলমের দাম হচ্ছে তার সঙ্গে 30 গুণ, কাটাকুটি করে হচ্ছে 20 টাকা। উত্তর হচ্ছে 20 টাকা। 12 নম্বর, 1টি বৃত্তের ব্যাসের সংখ্যা কয়টি? 1টি বৃত্তের ব্যাসের সংখ্যা হচ্ছে অসংখ্য। 13 নম্বর, সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা কয়টি? সবথেকে ছোট যৌগিক সংখ্যা হচ্ছে, ছোট যৌগিক সংখ্যার নাম হচ্ছে 4, অর্থাৎ 4, সবথেকে ছোট যৌগিক সংখ্যা হচ্ছে 4। তারপরে হচ্ছে কি, 14 নম্বরে, 15-7+3 সমান কত? এটাও আমরা সেই অ্যাকর্ডিং টু দ্য বডম্যাস রুল অনুযায়ী করব। বডম্যাস রুলস অনুযায়ী প্রথমে আগে যোগের কাজ করতে হবে, তারপরে বিয়োগ, কারণ আমাদের বডম্যাস রুলই বলছে যে ডিভাইড মাল্টিপ্লাই অ্যাডিশান দেন সাবস্ট্রাকশন, তাহলে সাবস্ট্রাকশনের আগে অ্যাডিশান আছে, অ্যাডিশান, তার জন্য আমরা যোগের কাজগুলো করব। 15+3 আমরা 18 করে নেব, আর দেন বিয়োগটা করব 7, তাহলে 18 থেকে 7 বাদ দিলে 11, উত্তর হচ্ছে আমাদের 11। এবারে 15 নম্বর, তোমার গণিত বইয়ের জ্যামিতিক আকার কী? আমাদের যে গণিত বই আছে, গণিত বইয়ের জ্যামিতিক আকারটা কী সেটা আমাদের অপশন দিয়েছে এখানে, বর্গাকার, আয়তকার, ঘন আর সমকোণী চোখ। উত্তর হবে সমকোণী চোখ। কেন? যে গণিত বইয়ের 3টি মাত্রা আছে, গণিত বইকে যদি আমরা ভালোভাবে দেখি 3টি মাত্রা দেখতে পাবো, সেটা হচ্ছে একটা দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতা আছে, এবং যার 3টি মাত্রা আছে তাকেই বলা হয় সমকোণী চোখফল। 16 নম্বর, নিচের চিত্রটির পরিসীমা নির্ণয় করো। পরিসীমা নির্ণয় করা একেবারে সোজা, পরিসীমা নির্ণয় করা হচ্ছে দ্য টোটাল মেজারমেন্ট অফ দ্য বর্ডার, কোনো ফিগারের সব থেকে বাইরের মানে বর্ডারের ফিগারগুলো যদি বর্ডারের মাপগুলো যদি আমরা যোগ করে নিই তাহলে আমাদের পরিসীমা বেরিয়ে যাবে। তাই আমরা কী করবো, এখানেও সেই সেম জিনিস করবো, বাইরের যে বর্ডারগুলো আছে সবকে যোগ করব, আর যোগ করার পর আমাদের এই যোগফল হচ্ছে 12, আর ইউনিট হবে সেন্টিমিটার আছে, তাই সেন্টিমিটারই হবে ইউনিট। থ্যাংক ইউ।